হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের পারফেক্ট বেসমের গোলাটা কিবা ব্যাটারটা তৈরি করে দেখাবো, যেটা আমরা বিকেলের টিফিনে কিবা রমজান মাসের ইফতারে সবাই করে থাকি কিবা খেয়ে থাকি। বেগুনি, আলুর চপ, চিকেন পকোড়া, এই ধরনের সব তেলে ভাজাগুলো বেসমের ব্যাটার কিবা বেসমের গোলাটা ছাড়া হয়ই না। তো পারফেক্টভাবে বেসমের গোলাটা কিবা ব্যাটারটা কিভাবে বাড়িতে তৈরি করতে হয় সেটা আজকে দেখে নেব। যদি বেসমের গোলাটা কিবা বেসমের ব্যাটারটা পারফেক্টভাবে না গোলা হয়, তাহলে বেগুনি কিবা আলুর চপ, চিকেন পকোড়া এগুলো সবই নেতিয়ে যায় কিবা এগুলো অনেকক্ষণ ক্রিসপি থাকে না। তো এর উপরের ব্যাটারটা তৈরি করা খুবই ইম্পর্টেন্ট। তো অনেকেই এই ব্যাটারটা তৈরি করতে পারে না কিবা সবসময় পারফেক্ট হয় না। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে সবসময় পারফেক্ট তৈরি করা যায়। তো আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন, যেটাকে আমি এমনি বলে ঢালছি না, এটাকে একটা ছাঁকুনির উপরে দিয়ে কিবা স্টেনারের উপরে দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে কিবা চেলে নিতে হবে। আমি এইভাবে করে একটা এগ বিটার দিয়ে আমি এইভাবে করে চেলে নিচ্ছি, যাতে করে জলদি হয়ে যায়। তো সবগুলো বেসন ভালো করে এইভাবে চেলে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস কিবা গাঁট না রয়ে যায়। তো এইভাবে করে সবগুলো বেসন ছেঁকে নেওয়ার পরে কিবা চেলে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আপনারা চাইলে হলুদ আর লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা দিতে পছন্দ করি। তো দিয়ে এটাকে ভালো করে আবারও এগ বিটার দিয়ে মিক্স করে নিতে হবে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো সরষের তেল কিবা মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, যাতে করে এর মধ্যে তেলটা শুষে নেয়। আর যখন যে কোনো ভাজি কিবা পকোড়াগুলো তৈরি করব, যাতে করে এক্সট্রা অয়েল না শুষে নেয়। তো তেলগুলোকে এইভাবে হাতে করে ডোলে ডোলে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। ভুল করেও একসঙ্গে অনেক জল ঢেলে দেবেন না, যাতে করে ব্যাটারটা না ভালো হয় কিবা এর মধ্যে লাম্পস রয়ে যায় কিবা কোনো গাঁট রয়ে যায়। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে করলে ভালো করে বেসমের গোলাটা কিবা ব্যাটারটা ভালো করে মিক্সড করাও যাবে, আর অনেকক্ষণ ধরে ফাটানোও যাবে, যাতে করে এর মধ্যে এয়ারটা ভালোভাবে ঢুকে যায় আর ব্যাটারটা খুব ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়। তো এইভাবে করে আমি ভালো করে ব্যাটারটাকে করে নিলাম। তো আমার মনে হচ্ছে ব্যাটারটা আরও বেশি ঠিক আছে, তো এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, একটু ফলো করবেন, পুরো ভিডিওটা ভালো করে দেখার পরেই ব্যাটারটা তৈরি করবেন, কারণ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না। তো এইভাবে করে এটা চেক করার জন্য যে ব্যাটারটা পারফেক্ট কিবা বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে কি না, একটা আঙুল এইভাবে ডুবিয়ে দেখতে হবে। যখন দেখবেন আঙুল থেকে আস্তে আস্তে করে বেসনের গোলাটা পড়ছে কিবা আঙুলটা পুরো কোট হয়ে গিয়েছে আর ভালোভাবে আঙুলটা দেখা যাচ্ছে না, তখনই বুঝে নেবেন যে বেসমের গোলাটা পুরো পারফেক্ট হয়েছে কিবা বেসমের ব্যাটারটা পুরো পারফেক্ট হয়েছে। যেভাবে করে আঙুলটা পুরোটা চাপা হয়ে গেল বেসমের গোলায়, ঠিক ওভাবে করেই পকোড়া কিবা বেগুনি, আলুর চপ এগুলোও চাপা হয়ে যাবে বেসমের ব্যাটারে কিবা বেসমের গোলায়। তো এইভাবে করে স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো বেসমের গোলা পুরো সাইড থেকে নিয়ে নিচ্ছি। আর বেসমের গোলাটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। 15 মিনিটের রেস্টের পরে এর মধ্যে দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে এর মধ্যে ভালো করে মিক্সড করে দিতে হবে। আবারও বলছি, 2 কাপ বেসমের জন্য 1/4 টেবিল স্পুন বেকিং সোডা লাগবে, দিয়ে এটাকে ভালো করে এইভাবে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি চান সকালবেলা কিবা আগের দিন ওই ব্যাটারটা তৈরি করে রাখতে পারেন, কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখতে হবে, বেকিং সোডাটা কিন্তু পকোড়া কিবা তেলে ভাজা তৈরি করার আগেই দিতে হবে। ব্যাটারটা আপনারা তৈরি করে রাখতে পারেন, কিন্তু বেকিং সোডাটা সঙ্গে সঙ্গে দিতে হবে। তো এইভাবে করে শেষ করলাম আজকের ভিডিওটা। আবার ফিরে আসবো এরকমই নিউ নিউ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।